হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে ফেব্রুয়ারি 2020 রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি। জেনে নেব মকর রাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাচ্ছে না যাচ্ছে। তারা চলুন স্টার্ট করি। তার আগে আর একটি কথা বলবো, স্যাটার্নের ট্রানজিট যেটি আমাদের লাইফে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি ফ্যাক্টর, এটা নিয়ে আমি একটি ভিডিও আপ করেছি, কার্ডের লিঙ্ক দিচ্ছি, গিয়ে দেখে নিন। কারণ মকর রাশির মানুষদের জন্য একটা স্পেশাল বার্তা রয়েছে ভিডিওটি। ভিডিওটি দেখে আমাকে জানান কেমন লাগলো না লাগলো। এখন জেনে নেব মকর রাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাচ্ছে না যাচ্ছে। যেটি নিয়ে স্টার্ট করব সেটি হচ্ছে বিজনেস। বিজনেস আপনাদের কেমন যাবে? বিজনেসে অনেকদিন ধরে আপনারা বিজনেস ফ্লোটা ঠিকঠাক পাচ্ছিলেন না, যেরকমভাবে একটা প্রফিট আশা করছিলেন সেরকম রেজাল্ট পাচ্ছিলেন না, হতাশ হয়ে যাচ্ছিলেন। সেই হতাশা হওয়ার দিন কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে। আপনারা কিন্তু বিজনেসে অনেক বেটার রেজাল্ট পাবেন। অর্থনৈতিক যে বিজনেসের ব্যাপারটা, গ্রোথটা কমে যাচ্ছিলো দিন দিন, সেটা কিন্তু অনেক ডেভেলপ করবে। নতুন কোনো কন্ট্রাক্টস আপনারা বিজনেসে পেতে পারেন, যেটার ফলে কিন্তু আপনাদের বিজনেসে একটা ইউটার্ন এখান থেকে নিয়ে নেবে। মোটামুটি বলা যায় বিজনেসের ব্যাপারটা কিন্তু অনেকটা চাঙ্গা। যারা ভাবছেন পার্টনারশিপে বিজনেস করবেন, হ্যাঁ করুন, অসুবিধে কিছু নেই। পার্টনারশিপে বিজনেস করার জন্য দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। অনেকে ভাবে পার্টনারশিপে বিজনেস করলে হয়তো সেরকম কোনো মুনাফা হয় না, কিন্তু আমি বলবো ভুল। পার্টনারশিপে বিজনেস করলে কিন্তু রেজাল্ট অনেকটা বেটার পাওয়া যায়। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, রেজাল্ট অনেকটা বেটার পাওয়া যায়। আরেকটি কথা আপনাদের বলতে হবে, যেটা হচ্ছে কি, যারা ধরুন ভাবছেন বিজনেসে ইনভেস্ট করবেন, তাদের জন্য সময়টা খুব দুর্দান্ত সময়। কোনো রকম বড় ইনভেস্ট করার জন্য কিন্তু সময়টা ভালো, বড় রকমের ইনভেস্টও করুন, আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। এবার জেনে নেবো আপনাদের জব কেমন থাকছে। জবের স্ট্যাটাস কিন্তু দুর্দান্ত, আস্তে আস্তে দারুণ গ্রোথ দেখতে পাবেন। ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু গ্রোথটা পাবেন, কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অনেকটা বেটার আপনারা গ্রোথ কিন্তু দেখতে পাবেন। নতুন জবের জন্য সময় ভালো, তবে জবের জায়গায় কোথাও গিয়ে একটু প্রবলেমও আসতে পারে, কাজের চাপ বৃদ্ধি হতে পারে, প্রবলেমগুলোকে কিন্তু একটু এড়িয়ে চলতে হবে, না হলে প্রবলেমগুলো পুরো একদম মাথার ওপরে গিয়ে বসবে, যেটার ফলে কিন্তু আপনাদের একদম হেডেক পরিণত হয়ে যাবে। কাউকে মাথার ওপর বসতে দেবেন না, সচেতন করুন, দিয়ে নতুনভাবে এগিয়ে যান। আর আপনাদের যে কলিগস আছে তাদের সাথে রিলেশনটাকে একটু বেটার করুন, না হলে কিন্তু তারাই আপনার জন্য সমস্যার পাহাড় তৈরি করে আনবে। কলিগসদেরকে কন্ট্রোলে রাখুন, নিজের গ্রিপে রাখুন, দেখবেন কোনো সমস্যা কিন্তু আসে না। সমস্যা এলে কলিগসদের থেকে আসবে। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, পদোন্নতি হওয়ার চান্স আছে। সরকারি চাকরির লোকেদের জন্য বেশ দুর্দান্ত সময় আপনারা একটা কাটাবেন, যাকে বলেন। আর একটা জিনিস যেটা আপনাদের জানবো সেটা হচ্ছে আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের বলবো কি, একটু ব্যথা বৃদ্ধি পাচ্ছে, যাদের হার্টের সমস্যা আছে সেটা বৃদ্ধি পাচ্ছে। বাড়িতে সিনিয়র কারোর কিন্তু একটু হেলথ নিয়ে কেয়ারে থাকুন, না হলে কিন্তু প্রবলেম বৃদ্ধি পাবে। বাড়িতে সিনিয়র লোকেদের হেলথ নিয়ে একটু স্পেশাল অ্যাটেনশন দিন, না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের হেলথের কথা তো বললাম, একটু ব্যথা জনিত কোনো সমস্যা কিন্তু তৈরি হবে, না হলে সেরকম কোনো বড় সমস্যা কিন্তু থাকছে না। এবার জেনে নেবো আপনাদের এডুকেশান কেমন থাকছে। এডুকেশনের জন্য আমি বলবো ভালো সময়। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ভালো সময়, যারা হায়ার স্টাডি করতে যাচ্ছেন তাদের জন্য ভালো সময়, যারা নতুন করে ভাবছেন পড়াশোনাটাকে শুরু করবেন তাদের জন্য ভালো সময়। স্কুল স্টুডেন্টরা কোথাও গিয়ে একটু ডিফোকাস হয়ে যাবে, স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু একটু সমস্যা থাকছে। পড়াশোনা কিন্তু কোথাও কোথাও গিয়ে মাঝে মাঝে মনোযোগের অভাব কিন্তু স্কুল স্টুডেন্টরা দেখতে পাবে। এবার জেনে নেবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থা আপনাদের মোটামুটি ভালো থাকছে, সেভিংস আস্তে আস্তে হবে, কিন্তু প্যারালালি আপনাদের খরচাটাও থাকছে। আপনারা সেভিংস ঠিকভাবে করতে জানেন না, সেই জন্য আপনাদের কিন্তু সমস্যাটা তৈরি হয়। একটু নিজের কথাও ভাবুন। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফটা কেমন থাকছে না থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং অনেকটা কিন্তু বেটার হয়ে যাবে। ক্লোজনেস কিন্তু কোথাও গিয়ে আপনারা বৃদ্ধি পাচ্ছে, যা আপনারা দেখতে পাবেন। প্রেমের ক্ষেত্রে কেমন যাবে, প্রেমের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু খুব ভালো আপনারা দেখতে পাবেন। একটা পরিণতি পাবে আপনাদের প্রেম, যেখান থেকে কিন্তু আপনাদের অনেকটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও থাকছে। নতুন প্রেমও কিন্তু আপনাদের লাইফে আসছে। মোটামুটি ফেব্রুয়ারি মাসটা মকর রাশির মানুষদের জন্য কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট নিয়ে আসছে। আরও বিস্তারে জানতে হলে ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে 2020 বর্ষফল, একটা টানা অনেকটা ভিডিও, যেখান থেকে আপনারা অনেক ছোটো ছোটো ইনফরমেশান কিন্তু পাবেন, যার ফলে আপনাদের বুঝতে কিন্তু অনেকটা বেশি সুবিধে হবে। তাহলে বন্ধুরা, কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে হবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন ভীষণ ভীষণভাবে ভালো থাকুন।